ভালোবাসো বেশি মাম্মাকে না ড্যাডাকে? আমি বলি আজকে টয় কিনতে হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, আমরা কি পড়ছি বলো, দেখাও কি পড়ছি, দেখাও আমরা কি পড়ছি, দেখাও। লাঞ্চের পর এখন একটু বই পড়ছি বসে বসে, স্টোরি বুকস। আর ইনি দুষ্টুমি করছেন। তোমরা সকলে কেমন আছো সব আমাদের জানিও কমেন্টসে। কালকে এখানে থ্যাংকস গিভিং, আর তাই জন্য কালকে থেকে আমাদের ছুটি পুরোপুরি। এনার তো ছুটি চলছে ওয়ান উইক ধরে, কালকে থেকে ড্যাডারও ছুটি, মামার ছুটি নয় তবে ড্যাডার ছুটি, ড্যাডার ছুটি হোল ফোর ডেজ একদম। তো সেই কালকে আমরা আজকে দেখো আমার এই ফেসের ক্লিনজারটা নিয়ে, আমাদের ছুটি বলে আজকে একটু বাজার টাজার করার প্ল্যান আছে, আর এই তিন দিনেও প্ল্যান আছে কি করব না করব, কি হবে না হবে সেটা আমি জানি না, প্ল্যান তো আমি করেছি কিভাবে কি এক্সিকিউট হবে আমি জানি না, তবে আজকে ইচ্ছে আছে একটু বাজার করার, কারণ কালকে থ্যাংকস গিভিং, কালকে হচ্ছে মহাভোজ, তার প্রিপারেশনের জন্য বাজারে যাব। তো আজকে দুপুরে ওকে ঘুম পাড়াইনি, তাই না? ঘুমিয়েছো তুমি আজকে দুপুরে? না, আজকে দুপুরে আমরা ঘুমাইনি, কেন কি আমরা আজকে বাজার করতে যাব। একটুখানি গল্পের বইটই পড়ছিলাম, আর একটা ইন্টারেস্টিং ডিসকাশন হচ্ছিল, তাই তো? হ্যাঁ বলো তো, কি ডিসকাশনটা? মানে দাঙ্গা। বাবু বলো তো, তোমার মাম্মা ভালোবাসে বেশি, ভালোবাসো বেশি মাম্মাকে না ড্যাডাকে? ড্যাডা অনেক কিছু দেয়, মামা দেয় না? না, মামা তোকে দেয় না? না। যা, ড্যাডা কি কি দেয় তোকে? ড্যাডা তোকে দেয় বাবা, দাদা টয় দেয় মামা, মামা মাইক্রোওয়েভ চালাতে দেয়, মামা ভালো না, মামাকে ভালোবাসিস না? আমি টয় দিই না বলে তো আমাকে ভালোবাসিস না? আমি কিছু কিনতে দিই না তোকে? এ মা, আমি কিছু কিনতে দিই না? কেন কি বলি আমি? হ্যাঁ আমি আমি কিছু কিনি না, আমি তোকে কিছু কিনে দিই না? আমি কি বলি, আমি কি বলি কিনতে গেলে, আমি কি বলি, কি বলি, কি বলি আমি? আমি বলি আজকে টয় কিনতে হবে না, আমি বলি আজকে টয় কিনতে হবে না, ওই জন্য আমাকে ভালোবাসে না। ওর ড্যাডা ওকে রোজ গিয়ে গিয়ে টয় কিনে দেয়, এই জন্য ড্যাডাকে ভালোবাসে বেশি, তাই তো? তাহলে তাহলে মামা, মামা যে মাইক্রোওয়েভ চালাতে দেয় কে বেশি বকু করে, কে? তাহলে ড্যাডা কি করে ভালো হলো? তুই কি করে ড্যাডাকে ভালোবাসিস? ড্যাডা তো বেশি বকু করে তোকে, মামা বকু না করলেও বাজে, কারণ মামা টয় কিনে দেয় না, তো হচ্ছে তার আর টয় তুই পাবি না। আর ড্যাডা কি করে বল? সবজি আছে, টার্কি কই গেল, এই যো এটা কি, গার্লিক ব্রেড। তো আজকে এগুলো সব ম্যারিনেট হবে, আমি পরে দেখাচ্ছি কি কি এনেছি, আগে এগুলো তুলি সমস্ত কিছু। চলো তোমাদের দেখাই যে কি কি আনা হলো বাজার থেকে আজকে, বেশ অনেক কিছু বাজার এসছে, আমি চট করে দেখিনি, সবকটা খোলা হয়নি, আস্তে আস্তে খুলবো, যখন লাগবে তখন কালকে খোলা হবে। আর প্রত্যেকটা জিনিসই থ্যাংকস গিভিং এর কথা মাথায় রেখেই কেনা হয়েছে। আর এখানে আছে মাশরুম, অরেঞ্জ জুস, এখানে আছে চিজ, শ্রেডেড চিজ, বেবি ক্যারটস, অ্যাভোকাডো, অ্যাসপারাগাস, এটা হচ্ছে তোমরা ইন্ডিয়াতেও আজকাল মনে হয় পাওয়াও যায়, অ্যাসপারাগাস বেশ ভালো খেতে লাগে, বেশ অন্যরকম একটা টেস্ট আছে অ্যাসপারাগাসের। আচ্ছা আছে রেড পটেটোস, মিষ্টি আলু নয়, এটা জাস্ট রেড
বেক করার জন্য রেড পটেটোস। এখানে মোমো র্যাপস, ওয়ান্টন র্যাপস আছে। আমি জানি না এটা কালকে বানানো হবে কি না, যদি হয়তো পারি তো ভালো, নাহলে এটা পরেও ইউজ করা যাবে। ওয়ান্টন র্যাপস, মাখন, এটা তো লাগবেই থ্যাংকস গিভিংয়ে। নানান কালারের পেপারস, যেটাকে বলে সুইট পেপারস, এগুলো সুইট পেপারস, এগুলো স্টাফ করে গ্রিল করা যায়, এমনি গ্রিল করা যায়, অন্যান্য স্টাফিং হিসেবে দেওয়া যায়। স্যালারি, এই স্যালারিটা বেশ মানে এসেনশিয়াল এই থ্যাংকস গিভিংয়ের টাইমে, স্যুপ টুপ সব কিছুতে খুব লাগে, খুব লাগে এটা স্যালারিটা। আর রোস্টেড গার্লিক ব্রেড, আমি ব্রেড বানাবো না, এটা ফ্রেশ ব্রেড আনা হয়েছে, আমাদের এখানে বেকারি আছে ইসেতে, সেখান থেকে। আর যেটা মেন একটা ইম্পর্টেন্ট টার্কির সাথে থ্যাংকস গিভিংয়ে যায়, সেটা হচ্ছে ক্র্যানবেরি, ক্র্যানবেরি সস যায়, তো সেটার জন্যে ক্র্যানবেরি আনা হয়েছে। ফ্রেশ ব্রকোলি, সবাই তোমরা তো জানো ব্রকোলি কি, ব্রকোলি ফ্রেশ। প্রন আছে, ফ্রোজেন প্রন। তো আর কি আর কি আর কি, ও হ্যাঁ, এটা হচ্ছে ব্রাসেল স্প্রাউট। দাঁড়াও এটা দেখাই, তোমরা একটা খুলে দেখাই, দাঁড়াও, এই যো ছোট্ট ছোট্ট মিনি বাঁধাকপির মতো দেখতে, তো ব্রাসেল স্প্রাউট, এটাকেও দারুণ লাগে এটা গ্রিল করে খেতে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি। আর হ্যাঁ, টার্কি আছে, তবে এবছর টার্কি ফুল টার্কি আনিনি, কারণ আমরা এই তিনজনে ফুল টার্কি না, বাসি হয়ে গেলে আর খাওয়া যায় না। ফুল টার্কি যেহেতু বাসি হয়ে গেলে খাওয়া যায় না, আর অতখানি টার্কি কে খাবে বলো, একসাথে অতটা রান্না করাও অনেক ডিফিকাল্ট। এখানে হোল টার্কি রোস্ট করে, ফুল ফ্যামিলিজরা আসে, দু তিন দিন বসে বসে খায়, তো ফুল একদম টার্কি রোস্ট করে। আমরা যেহেতু এত কিছু বানাচ্ছি, ফুল টার্কি আনিনি, হাফ টার্কি এনেছি, তো সেটাই রোস্ট করবো, অনেক ইজিয়ার। আর ঠিক আছে, একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আমাদের বাসি খেতে হবে না, ওটা বাসি খেলে না খুব গন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের থ্যাংকস গিভিংয়ের বাজার। আমরা এখন বেরোচ্ছি, এখানে একটু শপিং মলে যাব, দেখবো কিছু দোকানে কিনবো কি, কিংবা কিনবো কি না আদৌ কোনো সেরম প্ল্যান নেই, জাস্ট ঘুরতে যাচ্ছি। এখানে তোমাদের বলেছিলাম যে অফার দেয়, এখানে তোমাদের বলেছিলাম অফার দেয় এই টাইমটায় অনেক, তো সেই রকম কিছু প্ল্যান নেই যে এটাই কিনবো, বাট দেখতে যাচ্ছি কী কী অফার দিচ্ছে ইন স্টোরে। অ্যাকচুয়াল সেলের দিনটা ব্ল্যাক ফ্রাইডে, মানে ফ্রাইডে, আজকে বুধবার, তো বাট অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে ওদের সেল, প্রায় এক মাস আগে থেকেই ওরা সেল দিতে শুরু করে দিয়েছে। আজকাল সেরমই দেয়, একটু বেশি টাইম ধরে অনলাইনে দিতে থাকে সব। আজকে একটু জাস্ট দেখতে যাবো যে ইন স্টোরে কী কী আছে, সামনে থেকে একটু দেখে আসি। বাড়ি ফিরে এসেছি, আর ফিরে এসে খেতে তো হবে, তার জন্য রান্নাও করতে হবে। তো আজকে বানাচ্ছি চটজলদি একটা ডিমের ডালনা, একদম সিম্পল। এদিকে আলু কষাচ্ছি মশলার সাথে, ওদিকে ডিমগুলো ভেজে রেখেছি, একটু কড়াইশুঁটিও দেবো, শীতকাল যেহেতু কড়াইশুঁটি খেতে বেশ ভালো লাগে। ফিরে আসার সময় বাইরে কিছু খেয়ে নেওয়াও যেত, কিন্তু আসলে কোনো অকেশন ছাড়া আর খুব দরকার না পড়লে বাইরেটা ঠিক খেতে প্রেফার করি না, ওই বাড়িতে যা আছে তাই দিয়ে আমাদের ডাল ভাত একটু ডিমের ঝোল, এই দিয়েই আমাদের আজকে ডিনার হয়ে যাবে মোটামুটি। আমাদের টার্কি মহারানী এখানে হাজির, এটা একটা হাফ টার্কি,
তো আজকে আমি রাত্রিবেলা একটুখানি জলের মধ্যে নানান ধরনের স্পাইস দিয়ে একটা নুন জল মতো বানিয়েছি। তার মধ্যে থাইম আছে, পার্সলে আছে, ধনে পাতা আছে, বেজিল আছে, একটু পেঁয়াজ আছে, আদা রসুন আছে, সব দিয়ে আজকে টার্কি এখানে ম্যারিনেট হয়ে ঘুমোবে। আর আমরা যাব এখন ঘুমোতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে থ্যাংকসগিভিং এর ব্লগ দেখতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।